উত্তর প্রদেশের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা আর তারপিছত যাত্রীর মাজত যে ধরনের একটা হাহাকার ময় পরিবেশ সেয়া বর্তমান অব্যাহত আছে। কারণ দুপুরিয়া 2:30 সংঘটিত হওয়া সেই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা আর সময় যেমানে বাগরিছে এমই মুহূর্তত নিশার ভাগর একটা পরিবেশ দেখুয়াইছো লখনৌ স্টেশনের। আর লখনৌ স্টেশনত বর্তমান এই নিশা এইদরে যাত্রী সকলে হাহাকার করবলগিয়া হয়েছে। কারণ কোনে কোন ঠাইলৈ যাব, কোনে কি ট্রেনত আহিছিলে, হে এক প্রকার একাকার হয়ে পড়া ধরনের একটা পরিবেশ। আর এয়া নিশা প্রায় 2:00 আর 2 বজার লখনৌর পরিবেশ, যি হতাব্যস্ত একটা পরিবেশ দেখিলে পাওয়া না যায় লখনৌত। কিন্তু তেনে একটা পরিবেশের মাজতেই কিন্তু এইদরে যাত্রী সকলে এই নিশা ইয়াত হাহাকার করেছে। কারণ গোন্ডা, আমি জানো যে গোন্ডাত সেই ভয়ঙ্কর ছত্তিশগড় আর ডিব্রুগড়ের এক্সপ্রেসখানে দুর্ঘটনাত পতিত হয়েছিল, প্রায় 5টাতক অধিক ডবা লাইনচ্যুত হয়েছিল আর 6জনক লোকের করুণ মৃত্যু ঘটেছিল। আর তেনে খবর বিয়পি পড়ার পিছতে সমগ্র এই যে উত্তর প্রদেশের রেল ব্যবস্থাটার মাজতে একটা ডর প্রত্যাহ্বান আহি পড়েছিল, কিদরে রেস্কিউ করবেন, কিদরে গোটে অভিযানটি সমাপ্ত করবেন। তারপর যদি আমি চাও সময় বাগরিছে একাধিক রেল, একাধিক অন্য অন্য রেলপথে আগবাই যাবল এক প্রকার নির্দেশ প্রদান করা হয়েছে। আর তারপর সমগ্র এই উত্তর পূবর রাজধানী লখনৌত বর্তমান গোটেই সিস্টেমটির পর অহা এই রেলসমূহ বর্তমান ইয়াত আবদ্ধ হয়ে পড়েছে। বিভিন্ন ঠাইলে এই রেলসমূহ যাব, কারণ এই স্থানের যদি চা যায় তো প্রায় 90 কিলোমিটার দূরত্বত এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল। আর তারপর প্রায় 90 কিলোমিটার যদি মাজত আমি চাও তাহলে গোন্ডা আর তারপর লখনৌ একাংশ দিল্লি অভিমুখী বা জম্মু অভিমুখী একাংশ রেলক প্রায় যেটু দুর্ঘটনাস্থলী সেই দুর্ঘটনাস্থলীর এই রেল কটাই আনি এক প্রকার অযোধ্যার পিছত লখনৌলে অনা হয়েছে। অর্থাৎ যদি চা যায় তাহলে একো একোখন রেলে প্রায় 10-12 ঘন্টা সময়ত অধিক পলম সময়ের বর্তমান যাতায়াত করেছে। আর এই মুহূর্তে দেখাম যে অহা গুহাটির পর এখন বিশেষ অমরনাথ এক্সপ্রেস গুহাটি জম্মু টাওয়ায়, ঠিক একদরে আমি কিছুমান পূর্বে দেখিছিল যে কামরূপ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে ধরে কেবাখনো আমি উত্তর পূর্বাঞ্চলের রেল দেখবলে সক্ষম হয়েছিল, যত একাংশ অসমীয়া যাত্রী আমি লগ পাইছো, কথা পাতিছো, তেওঁলোকে অধীর এই সময়টোরে এক প্রকার প্রত্যাহ্বানের তেওঁলোকে এই যেটা পলম হওয়ার সময়ের মাঝে যাত্রা আরম্ভ করেছে। গতি উত্তর পূর্বাঞ্চলের যাত্রীর ঠাক খাই থাকা সেই ছত্তিশগড় ডিব্রুগড় দুর্ঘটনার রেলের দুর্ঘটনার পিছতে এই মুহূর্তলৈকে কিন্তু ইয়ার প্রতিক্রিয়া মার যা না, ইয়ার চাঞ্চল্য অব্যাহত আছে। আর ক্রমে নিশা এটা 2:00 যদি চা যায় 12 ঘন্টা সময় উকলি গেছে। আর 12 ঘন্টা পিছতো এই মুহূর্তে এইদরে লখনৌ জংশনের ব্যস্ততা, আন এখন মই ট্রেন দেখুয়াইছো এয়া হয়তো করবার আহিছে, আহি ইয়াত এক প্রকার ইয়াত সংযোজন করা হয়েছে, ইয়াত আহি রখাই থা হয়েছে ট্রেনসমূহ। আর এই স্থানেরপরা কিন্তু কোনো এখন ট্রেন আন আন প্রান্তলে যাবলে দিয়া হওয়া নাই। মই যদি চাও ইয়া যোধপুর বারাণসী এক্সপ্রেস যখনও আহি বর্তমান লখনৌত ইয়াত আহি পড়েছে, একাংশ দেখুয়াইছো এই মুহূর্তে যাত্রী ভরি পড়েছে। কিন্তু কিমান সময় বাগরিব নে ওরেটি নিশা এই সকল যাত্রী এই স্টেশনতে কটাব, এনে ধরনের কথা আহি পড়েছে। ইখনেরপরা সিখন রেলের যাত্রীয়ে তাত বাতি কাড়িছে, কিন্তু তার মাজতো কিন্তু সুফল এই যাত্রী সকলে বিচারি পোৱা নাই। আর তারে কিছু রাতির ব্যস্ততাপূর্ণ একটা পরিবেশ মানে বর্তমান উত্তর প্রদেশের রাজধানী লখনৌরপরা আপনার দেখাবলে আর কিছু ছবি বর্ণনা করবলে চেষ্টা করছো।